আমি তখন বললাম এক্সকিউজ মি, তোমরা সবাই সবকিছু বলছো, বাংলাদেশে তো আমাদের লংগেস্ট বিচ আছে, এখানে কিছু করো না কেন? ভলিবলের বাছাই পর্বের খেলা হবে কক্সবাজারে, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ বাংলাদেশ। একবার যদি তাদেরকে বাংলাদেশে আনতে পারি, কথা কম কাজ বেশি, এটি কিন্তু চোখে সবাইকে মেলে। আমি অলরেডি ডিসিশন নিয়েছি যে 100টা স্ট্রিট ফুড কার্ডও আমি নামাবো, অর্থাৎ গাড়ির মধ্যে খাওয়া বিক্রি করবে, এবং এগুলোকে আমরা এনশিওর করব নিরাপদ খাদ্য। শুধু খাদ্য নামালেই হবে না, ইট শুড বি দ্য সেফ ফুড হতে হবে। তাই আমি মনে করি যে ইফ দ্য ট্যুরিজম বোর্ড, সিভিল এভিয়েশন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আমরা করতে পারি, এই ট্যুরিস্টরা তখন আগে তো ঢাকায় নামবে, তারপরে ঢাকা দেখে তারা অন্য কোথাও যাবে, সেই ধরনের পরিবেশ করতে হবে। এবং সেই পরিবেশ করতে গিয়ে হলেই অবশ্যই আমরা জানবো বাংলাদেশকে। শুধু একটু কথা বলে শেষ করছি, আমাদের কিন্তু বিশাল এক কক্সবাজার আছে, কক্সেস বাজার আমাদের অহংকার। আপনারা জানলে খুশি হবেন যে আমি বাংলাদেশ ভলিবলের প্রেসিডেন্ট। আমি কয়েকদিন আগে নেদারল্যান্ডে গেলাম, দেখলাম তারা সবাই লটারি করছে, ব্রাজিলে খেলা হবে এই 2024-এর অলিম্পিকের ভলিবলের যে বাছাই পর্ব সেটি হবে ব্রাজিলে, সেটি হবে অস্ট্রেলিয়াতে, সেটি হবে মালদ্বীপে। আমি তখন বললাম এক্সকিউজ মি, তোমরা সবাই সব কিছু বলছো, বাংলাদেশে তো আমাদের লংগেস্ট বিচ আছে, এখানে কিছু করো না কেন? তোমাদের বাংলাদেশে কি লংগেস্ট বিচ আছে? এই যে কেউ বলা, আগে কিন্তু অনেকে গিয়েছে, কিন্তু তাদেরকে তো ব্র্যান্ডিং করতে হবে, হোয়াট ইজ বাংলাদেশ। এবং আপনারা জানলে খুশি হবেন, বিশ্বে এই প্রথমবারের মতন 2024 সালের ভলিবলের বাছাই পর্বের খেলা হবে কক্সবাজারে, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ বাংলাদেশ। আমি সেটাই বলছিলাম যে আমরা মনে করি সেই দিন আমরা দেখিয়ে দিব, একবার যদি তাদেরকে বাংলাদেশে আনতে পারি, কারণ তাদের টেকনিশিয়ান এসে বলেছে এই বিচের যে বালি, সেই বালি কিন্তু আর কোথাও নেই, কারণ বিচ ভলিবলের বিচের বালিটা খুব দরকার। সুতরাং আসুন আমরা আপনারা সবাই মিলে যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, দায়িত্বটা কি? কথা কম কাজ বেশি, এটি কিন্তু চোখে সবাইকে মেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে চিফ গেস্ট করার জন্য ধন্যবাদ। আপনাদেরকে যেই ধরনের সাহায্য আপনাদের লাগবে, ডেফিনেটলি উই আর টুগেদার। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। I'm going to start the night.